নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভিউকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো সিএসকের ম্যাচ নিয়ে। আরও একটা এক পেসে জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের এগেনস্টে, সেই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব। তো কেকেআরের বিরুদ্ধে খেলতে আসার আগে কিন্তু চেন্নাই সুপার কিংস ভালো ফর্মে আছে, বেশ একটা এক পেসে ম্যাচ জিতে তারা খেলতে আসছে। এবং এটা যেমন চেন্নাইয়ের জন্য গুড নিউজ, তেমনই কিন্তু কেকেআরের জন্যও গুড নিউজ হতে পারে, কীভাবে পরবর্তীকালে বলছি। আর তার সঙ্গে সঙ্গে শ্রেয়াস আয়ারকে নিয়েও তোমাদের আপডেট দিয়ে দিই। অনেকেই জিজ্ঞেস করছিল শ্রেয়াস আয়ারের কী আপডেট, তো আজকে কিন্তু শ্রেয়াস নিয়ে আপডেট পাওয়া গিয়েছে, এবং সেটা হচ্ছে শ্রেয়াসের কিন্তু সার্জারি হয়ে গিয়েছে। তো গত মঙ্গলবার দিন কিন্তু শ্রেয়াস আয়ারের ব্যাক সার্জারি হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু একদম সাকসেসফুল হয়েছে। বাট এই সময় কিন্তু শ্রেয়াস আয়ার পুরোপুরি বেড রেস্টে আছে, যদিও শোনা যাচ্ছে নাকি তাকে দিয়ে আজকে হালকা হাঁটানো হয়েছে। বাট ওভারঅল বলতে গেলে শ্রেয়াস কিন্তু টোটাল বেড রেস্টে আছে এবং 3 মাস সময় লেগে যাবে শোনা যাচ্ছে শ্রেয়াসের পুরোপুরি রিকভার করতে। এবং যদি সব কিছু ঠিকঠাক চলে, ঠিকঠাক রিকভারি করতে পারে, তাহলে কিন্তু শ্রেয়াসের ইজিলি ওয়ার্ল্ড কাপ 2023 খেলা উচিত। সেখানে খেলা নিয়ে শ্রেয়াসের প্রবলেম হবে না, তার আগে এশিয়া কাপের আগেই সে কামব্যাক করতে পারবে। মোটামুটি মানে এপ্রিলে তো হয়েছে, মে জুন জুলাই আগস্ট থেকে কিন্তু তার কামব্যাক করার পসিবিলিটি থাকছে। তো এই হচ্ছে শ্রেয়াস আয়ারকে নিয়ে খবর। আর অনেকেই জিজ্ঞেস করছিলেন যে পরের বছর কি কেকেআর দলে শ্রেয়াস থাকবে, যেহেতু শ্রেয়াসকে চেঞ্জ করে আরিয়া দেশাইকে কেকেআর নিয়েছে। তো এখানে কিন্তু কোনো প্রবলেম নেই, শ্রেয়াস আয়ার কিন্তু কেকেআর টিম আবার ফিরে আসবে, সে কেকেআর টিমের সঙ্গেই আছে। ইঞ্জুরির জন্য তার রিপ্লেসমেন্ট নেওয়া হয়েছে, তাকে কেকেআর রিলিজ তো করেনি, এবং চাইলে কিন্তু কেকেআর পরের বছর আরিয়া দেশাই শ্রেয়াস আয়ার দুজনকে একসাথেও রাখতে পারবে। নেক্সট আমরা আজকে সিএসকে বনাম এসআরএইচ ম্যাচ নিয়ে কথা বলবো। তবে তার আগে তোমাদের জানিয়ে রাখি যে কালকের যেটা পাঞ্জাব বনাম মুম্বাইয়ের ম্যাচ আছে, সেই ম্যাচের জন্য কিন্তু রিয়েল ইলেভেন অ্যাপে 50,000 টাকার ফ্রি গিভওয়ে আছে। তোমরা কিন্তু ফ্রি কনটেস্টে ফ্রিতে জয়েন করে এই 50,000 টাকার প্রাইজ জিততে পারো। তো রিয়েল ইলেভেন অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশানে আছে, আর সেখানে কিন্তু তোমরা ট্রেডিংয়ের একটা অপশান পেয়ে যাবে, যেখানে শুধুমাত্র হ্যাঁ অথবা নাই উত্তর দিয়ে তোমরা কিন্তু জিততে পারো। যেমন একটা প্রশ্ন আছে, কালকে কি লখনৌ গুজরাটের এগেনস্টে জিততে পারবে? তোমাদের যদি হ্যাঁ মনে হয় তোমরা ইয়েসে ক্লিক করতে পারো, আর যদি তোমাদের মনে হয় গুজরাট জিতবে তাহলে কিন্তু নোতে ক্লিক করতে পারো। সেম মুম্বাই বনাম পাঞ্জাব ম্যাচেও পেয়ে যাবে যে কালকে কি মুম্বাই পাঞ্জাবকে হারাতে পারে। তো তোমাদের যদি মনে হয় পাঞ্জাব জিতবে তাহলে কিন্তু এখানে মাত্র 2.5 টাকা লাগিয়ে 10 টাকা জিততে পারো। বা পাঞ্জাব কি প্রথম ওভারে 7 রান বা তার বেশি রান করতে পারবে, হ্যাঁ নাকি না, এরকমই সহজ প্রশ্নের উত্তর দিয়ে জিততে পারো। রিয়েল ইলেভেন অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশান এবং কমেন্টে আছে। এবার আমরা যদি হায়দ্রাবাদ বনাম চেন্নাই ম্যাচের কথা বলি, এই ম্যাচে কিন্তু চেন্নাই একটা ইজি জয় পেল। আর চেন্নাই কিন্তু লাস্ট 2 ম্যাচ ভালোভাবে জিতে তারা কেকেআরের সঙ্গে 23 তারিখ খেলতে আসছে। আর এটা অবশ্যই সিএসকের জন্য গুড নিউজ যে তারা ভালো ছন্দে আছে, বাট কেকেআরের জন্য গুড নিউজ হতে পারে। তার কারণ হচ্ছে কেকেআর এবারে পুরো মানে যে টিমগুলো ভালো ফর্মে আছে তাদের এগেনস্টে জিতেছে। যেমন আরসিবি প্রথম ম্যাচের পর ভালো ফর্মে ছিল, তাদেরকে হারিয়েছে, গুজরাটকে হারিয়েছে। আবার যে টিমগুলো স্ট্রাগল করছে তাদেরকে পয়েন্ট দিয়ে এসেছে দয়ালুর মতো। তো সেখানে দেখা যাক একটা ভালো সিএসকের সাইড যারা ভালো ফর্মে আছে তাদের থেকে কেকেআর পয়েন্ট কেড়ে নিতে পারে কিনা। মানে কেকেআরের অবস্থাটা হচ্ছে কিন্তু সেই রকম বলতে পারো, বড় লোকেদের থেকে টাকা নিয়ে গরিবদের দিয়ে দিচ্ছে, সেই রকম একটুখানি আচরণ করেছে এখনো পর্যন্ত। বাকি আজকের ম্যাচের কথা বললে সেখানে সিএসকের জন্য ইজি জয়, সিএসকে ম্যাচটা আরও আগে জিততে পারত, মানে নেট রান রেটটা আরও বাড়িয়ে নিতে পারত, সেই সুযোগ ছিল। ব্যাট হাতে ডেভন কনোই তো রান তুলে দিল। ব্যাটিংয়ের সময় হায়দ্রাবাদও খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারেনি, বাজে ক্রিকেট খেলেছে, যেখানে এই পিচে সিএসকের স্পিনারদের এগেনস্টে খেলাটা কঠিন হতে পারত। তো সেখানে শুরু থেকে হয়তো আকাশ সিং বা তুষার দেশপাণ্ডেদের তারা অ্যাটাক করতে পারত, সেটাও কিন্তু হ্যারি ব্রুকের মতো প্লেয়াররা করেনি। ব্যাটিং কিন্তু বড্ড বাজে লেগেছে, উল্টো দিকে জাদেজা তাকে কিন্তু সেরা ছন্দে লেগেছে, এবং মাহিশা পাথিরানা এই বোলারটা কিন্তু সত্যি ইমপ্রেস করছে। তো সেখানে মালিঙ্গার মতো অ্যাকশনটা আছে যেটার জন্য একটু অসুবিধা তো হবেই, বাট ভালো বোলিংও করছে। তো সেখানে মোটামুটি দেখতে গেলে মিডিল ওভারেই কিন্তু সিএসকে ম্যাচটার কন্ট্রোল নিয়ে নিয়েছিল এবং হায়দ্রাবাদ ভালো ব্যাটিং করতে পারেনি, উল্টো দিকে চেন্নাই ব্যাটিং করতে এসেছিলো, তাদের কোনো সমস্যাও হয়নি, ইজি একটা উইন তারা তুলে নিয়েছে। এবং এই জয়টার ফলে কিন্তু চেন্নাই নিজেদেরকে একটা সলিড জায়গায় নিয়ে চলে গেল। বাকি কালকে কিন্তু মুম্বাই বনাম পাঞ্জাব একটা ম্যাচ আছে, যেই ম্যাচটার দিকে নজর থাকবে যে শিখর ধাওয়ান খেলে কিনা সেই ম্যাচটায়। বাকি মুম্বাইও কিন্তু এই সময় ভালো সন্দেহ আছে, তাদেরও স্টার্টটা খুব একটা ভালো হয়নি, বাট তারা ভালো কামব্যাক করেছে। এবং কালকের মুম্বাই বনাম পাঞ্জাব ম্যাচের জন্য আমার ফ্যান্টাসি টিম এরকম হবে, তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। বাকি তোমাদের আজকের ম্যাচটা কেমন লেগেছে কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। তো চলো ভাই, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।